স্যাটেলাইট বসানো কুমিরের অবস্থান কোথায়, কিভাবে কাজ করে, কিভাবে মনিটরিং হচ্ছে। স্যাটেলাইট ট্রান্সমিটার নিয়ে সুন্দরবন সহ বিভিন্ন নদীতে ঘুরে বেড়াচ্ছে চারটি কুমির, যাদের মধ্যে একটি কুমির সুন্দরবন ছেড়ে চলে গিয়েছিল বেশ দূরে বরিশালের পিরোজপুরের কোনো একটি নদীতে। স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য বলছে, কুমিরটি 27 মার্চ সুন্দরবনের খুব কাছে ফিরে এসে আবারও পিরোজপুরের কচা নদীতে চলে যায়। কুমিরটির এভাবে চলে যাওয়া বা ফিরে আসাকে স্বাভাবিক হিসেবে দেখছেন গবেষণা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টরা। কুমিরের গায়ে স্যাটেলাইট ট্যাগ বসিয়ে নদীতে অবমুক্ত করার কাজটি যৌথভাবে করছে বন বিভাগ ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। তাদের সহযোগিতা করছে জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক ও অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সুন্দরবনের সাম্প্রতিক সময়ে আমরা চারটি কুমিরকে স্যাটেলাইট ট্যাগিং করে অবমুক্ত করি। তার ভিতরে দেখা যাচ্ছে যে তিনটি কুমির তারা সুন্দরবনে অবস্থান করছে এবং একটি কুমির যেটা আসলে সুন্দরবন থেকে বের হয়ে মংলা, মোরেলগঞ্জ, রামপাল হয়ে এবং পিরোজপুরের দিকে চলে গেছে এবং শেষ পর্যন্ত আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি যে সেটা বলেশ্বর নদীতে এসেছিল এবং সেখান থেকে আবার এখন আমরা ধারণা করছিলাম যে হয়তো সুন্দরবনের দিকে ফিরে যাবে, একেবারে সুন্দরবনের কাছাকাছি জায়গায় চলে এসেছিল। তো কিন্তু দেখা যাচ্ছে যে কুমিরটা আবার উপরের দিকে অর্থাৎ বলেশ্বর সেরে আবার কচা নদীতে এখন চলে এসেছে। তো এটি হচ্ছে মূলত কুমিরের আচরণবিধি এবং কুমিরের গতিবিধি। যে ডোডাপায়ের কুমির আছে এটা সংক্রান্ত তথ্যপত্র জানা এবং এর ভবিষ্যৎ ম্যানেজমেন্ট যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি, এই প্রজাতিকে প্রকৃতি থেকে টিকিয়ে রাখতে পারি, সে সম্পর্কে তথ্যপত্র সংগ্রহের জন্য মূলত এই গবেষণাটা করা হচ্ছে। এবং এটা মূলত একটা জার্মান সহযোগী সংস্থা জিআইজিডির আর্থিক সহায়তায় সং প্রজেক্টের আওতায় এটা আইউসিএন কর্তৃক বাস্তবায়ন করছে বন বিভাগ। এবং তারই আওতায় কিন্তু সম্প্রতিক্রমে আমরা সুন্দরবন থেকে করমজল থেকে তিনটি যেটা ক্যাপটিভ আছে তিনটি ক্যাপটিভকে আমরা স্যাটেলাইট ট্যাগিং করেছি এবং একটা নেচার থেকে ধরেছি। মোট চারটি কুমিরকে স্যাটেলাইট ট্যাগিং করে সুন্দরবন অবমুক্ত করা হয়েছে। মূলত এখানে লুনাপানির কুমিরের আবাসস্থল, তার আচরণ কিংবা তার মুভমেন্ট, তার জীবন প্রণালী, এই সংক্রান্ত যাবতীয় তথ্যপাত্র সংগ্রহের উদ্দেশ্যে মূলত এটা করা হয়েছে যাতে ভবিষ্যতে সংরক্ষণ কৌশল আমরা গ্রহণ করতে পারি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সুন্দরবনের কুমির ব্যবস্থাপনা ঠিক রাখতে ও এর গতিবিধি জানতে চারটি কুমিরের শরীরে স্যাটেলাইট বসানো হয়। গত 16 মার্চ সুন্দরবনে ছেড়ে দেওয়া হয় কুমিরগুলো। গত 11 দিনে তিনটি কুমির সুন্দরবনের লবণ পানিতে থাকলেও একটি কুমির মিঠা পানির দিকে চলে যায়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।